আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের অবস্থা হবে শ্রীলঙ্কার মতো, মোদীকে সতর্ক করলেন সচিবরা। ক্ষুব্ধ শ্রীলঙ্কা গোতাবায়া সর্বদলীয় সরকারের ডাকে সাড়া মেলেনি। সাবেক প্রধান বিচারপতি গুলজারকেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে চান ইমরান খান। পুতিনকে ফের যুদ্ধাপরাধী বললেন বাইডেন। বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে। বুচার মানুষদের পশুর চেয়েও খারাপ চোখে দেখছে রুশ সেনারা, বললেন জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপে জরুরি আলোচনায় বসবে ইইউ। এবার বিস্তারিত। বেহিসাবি অনুদান ও যথেচ্ছ রাজনৈতিক প্রতিশ্রুতির লাগাম না টানলে অচিরেই ভারতের কিছু রাজ্য শ্রীলঙ্কা বা গ্রিসের মতো ভয়াবহ আর্থিক সংকটে পড়তে পারে। এই ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লির মতো রাজ্যগুলো। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এমন উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার 4 এপ্রিল এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। খবরে বলা হয়েছে, গত শনিবার মোদীর সঙ্গে প্রায় 4 ঘন্টার বৈঠকে কয়েকজন সচিব বলেছেন, ভারতের বেশ কয়েকটি রাজ্যের প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো অর্থনৈতিকভাবে টেকসই নয়, তাদের রাজনৈতিক চাহিদার সঙ্গে আর্থিক সক্ষমতার ভারসাম্য থাকা দরকার ছিল। সচিবরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কয়েকটি রাজ্যের আর্থিক অবস্থা খুবই বিপজ্জনক এবং কেন্দ্রের অংশ না হলে তারা এতদিনে ভেঙে পড়ত। যেসব রাজ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লি, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের নাম রয়েছে। বলা হয়েছে, কয়েকটি রাজনৈতিক দল মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছে, এতে রাষ্ট্রীয় কোষাগারে চাপ বাড়ছে। এ ধরনের সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যয় বাড়ানোর সুযোগ কমছে। বিজেপিও সাম্প্রতিক নির্বাচনের সময় উত্তরপ্রদেশ ও গোয়ার ভোটারদের জন্য বিনামূল্যে এলপিজি সংযোগ সহ বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ছত্তিশগড়, রাজস্থানের মতো রাজ্যগুলো পুরনো পেনশন ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রভাব নিয়েও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের দুশ্চিন্তা রয়েছে। আর্থিক সংকট, জ্বালানি তেল আর খাদ্যের অভাবের সাথে লোডশেডিং সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে শ্রীলঙ্কায়। এমন অবস্থায় ভোগান্তির শিকার হাজারো মানুষ প্রতিবাদে নামছেন রাস্তায়। এরই মধ্যে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার 26 সদস্যের সবাই পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও সরে গেছেন নিজের পদ থেকে। সংকট সামলাতে সর্বদলীয় সরকার গঠনের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে তার এই ডাকেও কাজ হচ্ছে না। সোমবারও শ্রীলঙ্কার বিভিন্ন শহরের রাস্তায় হাজারো মানুষ বিক্ষোভ করেছে। জরুরি অবস্থায় কাজ চালানোর জন্য 4 জনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে গোতাবায়ার প্রশাসন। বিচারমন্ত্রী আলি সাবরি পেয়েছেন অর্থমন্ত্রীর ভার, যে পদে আগে ছিলেন গোতাবায়ার ভাই বাসিল রাজাপাকসে। তার আগের পররাষ্ট্র, শিক্ষা ও হাইওয়ে মন্ত্রী থাকছেন আগের মতোই। রাজাপাকসের কার্যালয় সোমবার সকালে এক বিবৃতিতে জানিয়েছিল, জাতীয় এই সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট সব রাজনৈতিক দলকে পার্লামেন্টের মন্ত্রীর পদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। জাতীয় প্রয়োজন বিবেচনায় সবাই মিলে একসাথে কাজ করতে হবে। তবে গণমাধ্যমের খবর বলছে, গোতাবায়ার সর্বদলীয় সরকারের ডাক প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কার প্রধান 2 বিরোধী দল এসজেপি ও জেভিপি। এসজেপি নেতা সাজিক প্রেমাদাসা জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত গোতাবায়ার সাথে কোন রকম সরকার গঠন করবে না তার দল। পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআই। সোমবার পিটিআই নেতা ফওয়াদ চৌধুরী এক টুইটে বিষয়টি নিশ্চিত করে বলে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফওয়াদ জানান, প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়েই ইমরান খান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে গুলজারের নাম প্রস্তাব করেছেন। প্রেসিডেন্টের কাছে ইমরান খানের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে তাদেরকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করতে বলা হয়েছিল। ডনের অনলাইন ভার্সনের প্রতিবেদনে জানানো হয়েছিল, সংবিধানের 224 অনুচ্ছেদ অনুযায়ী এই চিঠি দিয়েছেন আরিফ আলভি।
ইউক্রেনের বুচা শহরে গণহত্যা চালানোর অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার বাইডেন পুতিনকে উদ্দেশ্য করে বলেন, পুতিন একজন যুদ্ধাপরাধী, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জো বাইডেন জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে জো বাইডেন বলেন, আপনারা দেখেছেন বুচায় কি হয়েছে, পুতিন একজন যুদ্ধাপরাধী। রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যাহত রাখার কথাও জানান বাইডেন। তিনি বলেন, যুদ্ধ চালিয়ে যেতে তাদের যে অস্ত্র প্রয়োজন তা আমাদের সরবরাহ করে যেতে হবে। তাছাড়া তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার করার জন্য যে সমস্ত তথ্য প্রয়োজন সেগুলিও আমাদের জড়ো করতে হবে। পুতিনকে পাষণ্ড বলেও অভিহিত করে বাইডেন বলেন, বুচায় যা হচ্ছে তা নিষ্ঠুরতা, সবাই এগুলো দেখেছে। এদিকে রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন দোনবাস প্রদেশের দিকে নজর দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়া তাদের তিন ভাগের দুই ভাগ সেনাকে দোনবাসের দিকে নিয়ে যাচ্ছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে আমেরিকার সম্পর্ক আরও নিচে নেমে গেছে। এরই ধারাবাহিকতায় দুই আরব দেশ বাইডেন প্রশাসনকে উপেক্ষা করা অব্যাহত রেখেছে। রবিবার ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, আরব রাষ্ট্র দুটির সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক নজিরবিহীনভাবে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পর বাড়তি তেল সরবরাহ করার জন্য বাইডেন প্রশাসনের পক্ষ থেকে রিয়াদ ও আবুধাবির প্রতি আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি তারা। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকা নতুন করে পরমাণু চুক্তি সই করতে যাওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ গভীরভাবে সতর্ক অবস্থানে চলে গেছেন। মধ্যপ্রাচ্যের দেশ এই চুক্তির বিরোধিতা করে আসছে। সৌদি আরবের একজন কূটনীতিকের বরাত দিয়ে পশ্চিমা একজন কূটনীতিক বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি সই হলে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাইডেন প্রশাসনের একসঙ্গে পথ চলার অবসান ঘটবে, সম্ভবত আমেরিকার সাথেও। গার্ডিয়ান বলছে, সৌদি আরব এবং আরব আমিরাতের বিশ্লেষকরাও একই ধরনের মনোভাব পোষণ করছেন। আল আরাবিয়া পত্রিকার সাবেক এডিটর ইন চিফ মোহাম্মদ আল ইয়াহ জেরুজালেম পোস্টে প্রকাশিত এক কলামে বলেছেন, মার্কিন সৌদি সম্পর্ক একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বুচা শহর পরিদর্শনে গিয়ে সোমবার সাংবাদিকদের সাথে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের নিকটবর্তী শহরটিতে বেসামরিক নাগরিকদের হত্যা করছে রুশ সেনারা, এমন অভিযোগ করেছেন জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, নিজেরা ভোগান্তিতে থাকলেও গৃহহীন পশুদের খাবারের নিশ্চয়তা দিচ্ছে বুচার বাসিন্দারা। তিনি বলেন, এটাই আমাদের মানুষের বৈশিষ্ট্য। আমি মনে করি, প্রাণীর সাথে যেমন আচরণ করবেন, মানুষের সাথেও তেমন সদয় আচরণ করবেন। জেলেনস্কির অভিযোগ করে বলেন, আপনারা চারপাশে দেখেছেন আধুনিক শহরটাকে কেমন বানিয়ে ফেলা হয়েছে, এটাই রাশিয়ান সেনাদের চরিত্র। তারা মানুষের সাথে পশুর চেয়েও খারাপ আচরণ করছে। আপনি এখানে যেটা আজকে দেখলেন সেটাই আসল গণহত্যা। জেলেনস্কির অভিযোগ, পরিস্থিতি খারাপ করতেই শান্তি আলোচনা তুরস্কে নিয়ে গেছে রাশিয়া। তিনি বলেন, আমাদের সেনাবাহিনীর সাথে রাশিয়ার দখলকৃত এলাকায় গেলেই দেখবেন সেখানে কি ঘটেছে। প্রত্যেক দিন তারা মাটির নিচে মরদেহ খুঁজে পাচ্ছে, মানুষদের নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ সোমবার জানায় যে রাশিয়ার উপর নতুন আরও এক দফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তারা আলোচনা করবে। রাশিয়ার ছেড়ে যাওয়া শহরগুলোতে রুশ বাহিনীর অত্যাচারের খবর প্রকাশিত হওয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ইয়োসেফ বোরেল এক বিবৃতিতে বলেন, ইইউ রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপে কাজ করতে জরুরি ভিত্তিতে অগ্রসর হবে। বোরেল বলেন, বুকা ও ইউক্রেনের অন্যান্য শহরের হত্যাযজ্ঞগুলো ইউরোপীয় ভূখণ্ডে সংগঠিত অত্যাচারগুলোর তালিকায় লিপিবদ্ধ হয়ে থাকবে। নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে এই সপ্তাহেই আলোচনা হবে। এই সপ্তাহের শেষের জন্য নির্ধারিত ন্যাটোর বৈঠকটিতে পার্শ্ব আলোচনা হিসেবে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এই বিষয়ে আলাপ করতে পারবেন। এছাড়াও আগামী সপ্তাহের নিয়মিত বৈঠকের সময়েও এই বিষয়ে আলোচনা হওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার রাশিয়ার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।
তিনি রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত করেন। রুশ সৈন্যরা এলাকাটি ছেড়ে চলে গেলে কিয়েভের বুকা শহরতলির রাস্তাগুলোতে পড়ে থাকা ইউক্রেনীয়দের লাশগুলো প্রত্যক্ষ করে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনৈতিক সিএনএন এর স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে বলেন, এটি দেখে অবশ্যই আপনার ধাক্কা লাগবে। তিনি আরও বলেন, আমরা এই বিষয়ে অনুভূতিহীন হতে পারি না, আমরা এটাকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের উদ্দেশ্যে এই সপ্তাহেই ব্রাসেলস সফর করবেন ব্লিংকেন। সেখানে ইউক্রেনের সংঘাতের জন্য রাশিয়াকে দায়ী করা অব্যাহত রাখার বিষয়ে সামরিক জোটটির সংকল্প তুলে ধরার চেষ্টা করবেন তিনি।